হলুদের উপর নারিকেল তেল ঢালুন, দেখুন কি ঘটে। এমন একটি জিনিস তৈরি হবে যেটি দিয়ে আপনারা লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারবেন। যে জিনিসটির জন্য আপনারা বাহিরে যেয়ে হাজার হাজার টাকা খরচা করছেন কিন্তু কোনো সমাধান মেলেনি, হলুদের সাথে নারিকেলের তেল ঢেলে সেই সমাধান খুব সহজে পেয়ে যাবেন এবং অনেকগুলো সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন। এতে করে আপনার বেঁচে যাবে লক্ষ লক্ষ টাকা। হলুদের উপর নারিকেল তেল ঢেলে কি কি সমস্যা থেকে মুক্তি পাবেন জানতে ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। এই কাজটি করতে প্রথমে আমাদের লাগবে 2 চামচ পরিমাণ চালের আটা, এরপর আমাদের লাগবে 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার অথবা বেকিং সোডা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, এরপর নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ। এখানে আপনারা কস্তুরি হলুদ অথবা রান্নার হলুদ যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এরপর আমাদের লাগবে লেবু। লেবু ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করে। লেবু এখানে অর্ধেক কেটে খুব ভালোভাবে রস বাইর করে নিতে হবে। লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয় এবং ত্বক ব্লিচের মতো কাজ করে। এরপর আমাদের লাগবে কাঁচা দুধ। কাঁচা দুধ যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে পাউডার মিল্ক অথবা পানীয় ব্যবহার করতে পারবেন, তবে কাঁচা দুধ ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ এক নিমিশেই দূর করে দেয়। এখন প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস, তৈরি হয়ে গেছে ম্যাজিক্যাল রেমেডি। আর এই রেমেডি আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন এখন সেটি বলে দেব। যাদের শীতকালে বা 12 মাসে হাত পা ফেটে চৌচির হয়ে যায়, রক্ত বাইর হয়, এই রেমেডি একবার ত্বকে ব্যবহার করলে পা ফাটা থেকে চিরতরে মুক্তি পাবেন। এছাড়াও অনেকে শীতকালে হাতও ফেটে যায়, এটি আপনারা হাত পা গলা ও ঘাড়ে মেখে নেবেন, একদিনেই দেখবেন পা ফাটা বা হাত ফাটা থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন। জীবনে ম্যানিকিউর পেডিকিউর করতে আর পার্লারে যাওয়া লাগবে না, ঘরে বসেই খুব সহজে পা ফাটা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। এটি হাত পা গলা ঘাড়ে মুখে খুব ভালোভাবে সমস্ত মুখে মেখে নেবেন, এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। শুকিয়ে গেলে ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, এরপর দেখবেন আপনার ত্বক উজ্জ্বল, ফর্সা, দাগহীন ও টানটান হয়ে যাবে। এই রেমেডি আপনারা হাত পা গলা ঘাড়ে ছাড়াও মুখেও ব্যবহার করতে পারবেন। এতে করে দেখবেন যাদের মুখে অতিরিক্ত ব্রণ খুব সহজে দূর হয়ে যাবে। আর এটি আপনারা সপ্তাহে 2 বার ব্যবহার করবেন, একবার ব্যবহার করলেই খুব ভালো ফলাফল পেয়ে যাবেন। এটি ব্যবহার করার পর একটি ময়েশ্চারাইজার ক্রিম অথবা গ্লিসারিন অথবা নারিকেলের তেল ব্যবহার করবেন, এতে করে ত্বকে থাকা ডেড সেল এক নিমিশেই দূর হয়ে যাবে। এছাড়াও হলুদ ও নারিকেলের তেল এই পদ্ধতিতে ব্যবহার করলে আপনি পা ফাটা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।